আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি সবসময় আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত আপনাদেরকে আরবি ভাষাটা শিখাতে পারি। আর হ্যাঁ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি আজকের পর্ব থেকে অনেক অনেক বেশি শব্দের অর্থ শিখতে পারবেন খুব অল্প সময়ে। সো লেটস গেট স্টার্ট। আমাদের আজকের প্রথম যেই বাক্যটি আছে সেটা হলো কত পাওনা বা কত হয়েছে। আমরা কোনো কিছু কেনার পর কিন্তু এই প্রশ্নটা করি যে কত হয়েছে বা কত পাওনা হয়েছেন। আরবি ভাষায় এই প্রশ্নটিকে আমরা বলবো কাম হ্যাসাব। কাম হ্যাসাব মানে হলো কত পাওনা বা কত হয়েছে। এরপর লিখা আছে আপনার নিকট, ইন্দাকা। ইন্দাকা মানে হলো আপনার নিকট। এবার লিখা আছে রোমের চাবি। রোমের চাবিকে আরবি ভাষায় বলা হয় মুফতা আল গোরফা। মুফতা আল গোরফা মানে হলো রোমের চাবি। ব্যালকনি বা জুল বারান্দাকে আরবি ভাষায় বলা হয় সুরফা। সুরফা মানে হলো ব্যালকনি বা জুল বারান্দা, বারান্দা থাকে না সেটারই। এলিভেটর বা লিফট যাই বলেন না কেন, যেগুলো দ্বারা আমরা উপরে উপরের বিল্ডিং গুলোতে বা উপরের ফ্ল্যাট গুলোতে উঠি, সেগুলোকে আরবি ভাষায় বলে মাসাদ। মাসাদ মানে হলো এলিভেটর বা লিফট। কুলি বা পটার, কুলি তো বাংলা শব্দ, পটার মানে আর ইংলিশ শব্দ, তো এগুলোকে আরবি ভাষায় বলে হাম্মাল। হাম্মাল কুলি বা পটার। মিনিবার, ছোট ছোট যে বারগুলো আছে যেখানে আসলে বিভিন্ন পানীয় পাওয়া যায়, বিশেষ পানীয়, সেগুলোকে মিনিবার বলা হয়। আরবি ভাষায় বলা হয় তাল্লাজা সাগিরা। তাল্লাজা সাগিরা মানে হলো মিনিবার। এখন লেখা আছে অ্যালার্ম ক্লক। অ্যালার্ম ক্লক মানে ঘড়ি, যে ঘড়িতে আপনাকে অ্যালার্ম দিয়ে জাগিয়ে দিব সকালবেলা, সেগুলোকে বলে অ্যালার্ম ক্লক। এগুলোকে আরবি ভাষায় বলে মুন্নাবা। মুন্নাবা মানে অ্যালার্ম ক্লক। এবার লেখা আছে বাথরুম বা গোসলখানা। বাথরুম বা গোসলখানাকে আরবি ভাষায় বলে হাম্মাম। হাম্মাম মানে হলো বাথরুম বা গোসলখানা। লেখা আছে বেডশিট বা চাদর, যেগুলো বিছানায় বিছানো হয় আর কি, বেডশিট, এগুলা ইংলিশ শব্দ, বাংলা হলো চাদর, বিছানার চাদর। আরবি ভাষায় বলবেন শারশাব। শারশাব মানে হলো বেডশিট বা চাদর। টাওয়াল, টাওয়াল তো চিনেন, আমরা বাংলাদেশে গামছার মতো এক ধরনের কাপড় ব্যবহার করি সাদা, সেগুলোকে টাওয়াল বলা হয়, টাওয়াল বলি বেশিরভাগ সময়, তো এগুলোকে আরবি ভাষায় বলে মিনশাফাহ। মিনশাফাহ মানে হলো টাওয়াল। কম্বল, শীতকাল, শীতকালে কম্বল প্রচুর ব্যবহৃত হয়, সেই কম্বলকে আরবি ভাষা বলে বাত্তানিয়া। বাত্তানিয়া মানে হলো কম্বল। অবশ্যই শীতকালে আপনার আশেপাশে গরিব দুঃখীদের জন্য কিছু কম্বল কিনে দিবেন, বিদেশ থেকে না পারেন দেশ থেকে কিনে দিবেন, কারণ দেশে এখন ভালো কম্বল পাওয়া যায়। ওকে, আমরা চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো কার্পেট। কার্পেটকে আরবি ভাষায় বলা হয় ম্যাফরাশা। ম্যাফরাশা অর্থ হলো কার্পেট, যেটা বিছানার ফ্লোরে বিছানো হয় কার্পেটটা। তারপর জায়নামাজকে আরবি ভাষায় বলে সাজ্জাদা। সাজ্জাদা মানে হলো জায়নামাজ। ফ্যামিলি রুমকে আরবি ভাষায় বলে গোরফা আয়েলিয়া। গোরফা আয়েলিয়া মানে হলো ফ্যামিলি রুম। টুইন রুম মানে দুইটা রুম একসাথে আর কি, সেগুলো বলে টুইন রুম। টুইন রুমের আরবি ভাষা হলো গোরফা মেজদা ওয়াজা। গোরফা মেজদা ওয়াজা টুইন রুম। ডাবল রুমকে আরবি ভাষা বলে গোরফা কাবিরা। গোরফা কাবিরা ডাবল রুম। ওয়ার ড্রফ, সবই আসলে ইংলিশ শব্দগুলোকে আজকের পর্বে সাজানো হয়েছে, ইংলিশ শব্দ বেশিরভাগই থাকবে ইংলিশ শব্দ। ওয়ারড্রপকে আরবি ভাষা বলে খিজানাত মালভিস। খিজানাত মালভিস মানে হলো ওয়ারড্রপ। ওয়ারড্রপ তো আপনারা চিনেন, যেখানে আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা টাকা পয়সা
ইত্যাদি জিনিস রেখে থাকি। তারপর চেয়ার, চেয়ার কে আরবি ভাষায় বলে কুরসি, কুরসি আর বাংলা অর্থ চেয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখার চেষ্টা করবেন। তারপর রান্নাঘর বা কিচেন কে আরবি ভাষায় বলে মাতবাখ, মাতবাখ মানে হলো রান্নাঘর বা কিচেন। এবার দেখে আসো অর্ডার, অর্ডার কে আরবি ভাষায় বলে তলব বা তালাবিয়া, তলব বা তালাবিয়া মানে অর্ডার। চলে যাচ্ছি পরের শব্দটিতে, পরের শব্দটি হলো খাবার, খাবার কে আরবি ভাষায় বলে তাআম, তাআম মানে হলো খাবার। দুপুরের খাবার কে আরবি ভাষায় বলে গাদা, রাতের খাবার কে বলে আশা। আর গরু কে আরবি ভাষায় বলে বাকার, বাকার মানে গরু। হ্যাঁ বস, না আম মুদির, জি শেষ, কোনো কিছু শেষ হয়ে গেলে আমরা বলি হ্যাঁ শেষ বা জি শেষ, এটাকে আরবি ভাষায় বলবেন আইওয়াহ খালাস, আইওয়াহ খালাস মানে জি শেষ। এখন চলে যাব পরের শব্দে, পরের শব্দটি হলো মার্কেট, মার্কেটকে আরবি ভাষায় বলে সুক, সুক মার্কেট মানে আরবি ভাষায় বলে সুক। এখানে আসো তাআল হিনা, তাআল হিনা মানে হলো এখানে আসো, কাম হিয়ার, যে বাক্যটি আছে সেটা হলো তুমি যাও, তুমি যাও, এর আরবি হলো ইনতারুফ, ইনতারুফ মানে হলো তুমি যাও। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো আপনাকে অভিনন্দন, এই শব্দটিকে আরবি ভাষায় বলবেন মবরুক, মবরুক মানে হলো আপনাকে অভিনন্দন। নেক্সট ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ বন্ধু এই বাক্যটিকে আরবি ভাষায় বলে শুক্রান হাবিবি, শুক্রান হাবিবি। তারপর যন্ত্রপাতি বা যন্ত্রকে আরবি ভাষায় বলে মাক্কিনা, মাক্কিনা মানে হলো যন্ত্রপাতি বা যন্ত্র, অর্থাৎ যে কোনো যন্ত্র আর কি, সেগুলোকেই মাক্কিনা বলা হয়। এবার লেখা আছে সন্ধ্যা, সন্ধ্যাকে আরবি ভাষায় বলে মাসা, মাসা, মাসা মানে হলো সন্ধ্যা। গরম, গরম এর আরবি শব্দ হার, হার গরম, হার আজ খুব গরম, আলিয়ম কাতির হার, আলিয়ম কাতির হার মানে হলো আজ খুব গরম। টুডে ইজ হট ওয়ান টুডে, অথবা আপনি বলতে পারেন টুডে ইজ হট ডে। ওকে, আজ, আজকে আরবি ভাষায় বলে আলিয়ম, আলিয়ম মানে হলো আজ, আলিয়ম আজ খুব, আজ খুব মানে আলিয়ম কাতির, আলিয়ম কাতির মানে আজ খুব। এবার লেখা আছে শীতল বা ঠান্ডা, বারিদ, বারিদ। আর আমি যদি বলি আজ খুব শীতল, তাহলে আমাদেরকে বলতে হবে আলিয়ম কাতির বারিদ, আলিয়ম কাতির বারিদ মানে আজ খুব ঠান্ডা বা শীতল। চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো গতকাল, গতকালকে আরবি ভাষায় বলে আমস, আমস মানে হলো গতকাল। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে, আশা করি আজকের পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লাগে সর্বপ্রথম আজকের ভিডিওটিতে একটি লাইক দিবেন, তারপর কমেন্ট করে জানাবেন আজকের পর্বটি কীরকম লাগলো বা কেমন লাগলো আপনার নিজের কাছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এক ভাই অপর ভাইকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।